হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমাদের সাথেই আছো। আজ হঠাৎ করে চলে আসলাম লালবাগ কেল্লার এখানে। আসলে এরকম আসার জন্য পূর্ব কোনো প্ল্যান ছিল না, এখানে আসছিলাম একটা কাজের জন্য। ভাবলাম যেহেতু চলে আসছি, ভিতরটা ঢুকে দেখে যাই। তো ঢোকার পরে আমার সব থেকে বেশি যে আশ্চর্য হয়ে গেছি, এখানে শুটিং চলতেছে আমাদের বাংলা নাটকের জন্য। বাট নাটকটা কি আমি শিওর জানি না, সো আগে আপনাদের সাথে কথা বলি নেই, তারপরে জানার চেষ্টা করব। আর যদি জানতে পারি আপনাদেরকে অবশ্যই ডিটেলে দিয়ে দিব কী নাটক ছিল। দুজন আসছে, দুজনই আমার খুব ফেভারেট, কিন্তু সারপ্রাইজ আমি বলবো না, আপনাদেরকে দেখাবো। সো দেখবেন, তারপরে কমেন্টস করে জানাবেন আমাদেরকে। আর যাই হোক, পুরান ঢাকার ভিতরে লালবাগটা কেল্লা হচ্ছে অনেক ঐতিহাসিক, এর পিছনে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু ইতিহাস আছে যা জানার শেষ নেই। আর আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারবেন, ফ্যামিলিকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আসতে পারবেন। আর যাদের ফ্যামিলি মেম্বারদের বেবি আছে তাদেরকে নিয়ে আসলে অবশ্যই অনেক অনেক মজা পাবেন, কারণ এখানে অনেক সুন্দর গার্ডেন আছে, প্লে গার্ডেন। এখানে আসলে বাচ্চাদেরকে ছেড়ে দিবেন, বাচ্চারা এই ফুলের গাছ দেখে এবং ইতিহাস সম্বন্ধে কিছু জানার থাকলে জানতে পারবে। সো আর কথা পারবো না, আপনারা আমি অল্প স্বল্প একটু ভিডিও করতে পেরেছি। আর আপনারা ভাবতেছেন হয়তো আমার হাত কাঁপতেছে কেন, আসলে আমার যে গিম্বেলটা ছিল ওই গিম্বেলটা নিয়ে আমাদেরকে ঢুকতে দেয়নি, কারণ ওনাদের এটা নিষেধ করানো আছে, আমি জানি না কেন, হয়তো বা কোনো নিরাপত্তার জন্য। তো যেটাই হোক, আমাদের নিরাপত্তা তো অবশ্যই জরুরি। তো যাই হোক, আপনারা ভিডিওটা উপভোগ করুন, আর ভিডিওর শেষে আপনাদেরকে সারপ্রাইজটা আমি দেখিয়ে দিব। সো ততক্ষণ বন্ধু ভালো থাকি। লালবাগ কেল্লা, যার আগে নাম ছিল ঔরঙ্গাবাদ, ঢাকা দক্ষিণ পশ্চিম অঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই অসমাপ্ত মোগল দুর্গ। এটি নির্মাণের কাজ শুরু হয়েছিল 1678 সালে মোগল সুবাদা মোহাম্মদ আজম শাহ কর্তৃক। তিনি ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের পুত্র এবং পরবর্তী নিজেও সম্রাটপ্রাপ্ত হয়েছিলেন। তার উত্তরসূরি মোগল সুবাদার শায়েস্তা খান 1680 সালে নির্মাণের কাজটি পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করতে পারেনি। লালবাগ কেল্লার তিনটি স্থাপনের মধ্যে অন্যতম এটি। এখানে পরিবেবী সমাধি আছেন, শায়েস্তা খান তার কন্যার স্মরণে এই মনমুগ্ধ মাজারটি নির্মাণ করেন। লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য উন্মুক্ত একটি দরজা। দীর্ঘ সময় যাবৎ এটি ধারণা করা হতো যে দুর্গটি হচ্ছে তিনটি ভবন স্থাপনের সমাবেশ, একটি মসজিদ, দ্বিতীয়টি পরিবেবি ও তৃতীয়টি দেওয়ান-ই-আম, সাথে দুটি বিশাল তরঙ্গ ও আংশিক ধ্বংস মজবুত দুর্গ প্রাচীন বাংলাদেশে প্রস্তুত অধিদপ্তর উত্তরে সমাপ্ত উল্লেখিত অন্যতম অবকাঠামো অস্থির। কর্তৃপক্ষদের কাছ থেকে জানা গেছে যে এই জায়গাটি কেল্লার জাদুঘর বলে পরিচিত।
শায়েস্তা খা বাসভবন ও দরবার হল বর্তমানে লালবাগ কেল্লার জাদুঘর হিসেবে দর্শনীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমি এখানে আসার পরে দেখলাম যে এখানে শুটিং চলতেছে নাটকের জন্য, আর জন্য নাটকটা কি তা জানি না, নামও জানি না। যদি জানা থাকে আমি অবশ্যই আপনাদের ইনবক্সে লিখে দেওয়ার চেষ্টা করব, আর আপনাদেরকে দেখাবো এই নাটকে কে কে আছে। নাম বলবো না, সিক্রেট দেখিনি। Thank you.